রাত দখলের রাতে খুন হন আদিবাসী ছাত্রী, ন দিনের মাথায় খুনের কিনারা করলো পুলিশ, ভিন জেলা থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক। স্বাধীনতার এত বছর পর আজও সুরক্ষিত নয় মেয়েরা। একদিকে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে 14 আগস্ট মধ্যরাতে মেয়েরা রাস্তায় নেমে রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছিলেন, ঠিক সেই সময় চলে গেল আরও একটি মেয়ের প্রাণ। যদিও শেষমেশ সেই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের দান্দুর গ্রামের ঝাপানতলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা হাসদা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের MA পাঠরত হওয়ার পাশাপাশি বেঙ্গালুরুতে একটি শপিং মলে কর্মরতাও ছিলেন। জানা গিয়েছে মারা যাওয়ার 2 দিন আগে বাড়িতে আসেন প্রিয়াঙ্কা, এরপর 14 আগস্ট রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। বাড়ির পাশেই থাকা বাথরুম থেকে আসতে প্রিয়াঙ্কার কেন এত সময় লাগছে তা জানতে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে কিছু দূর খোঁজাখুঁজি করতেই তারা দেখতে পান বাড়ি থেকে কিছুটা দূরে কেউ প্রিয়াঙ্কাকে গলা কেটে খুন করে ফেলে রেখে গেছে। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। 4 দিন কেটে গেল, দোষীর কোনো খোঁজ পায়নি পুলিশ। এই পরিস্থিতিতে একদিকে যখন আরজিকর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশ, সেই সময় এই ঘটনা নিয়ে গর্জে ওঠেন এলাকাবাসীরাও। ঘটনার প্রতিবাদে গত রবিবার সকাল 10:30 থেকে 19 নম্বর জাতীয় সড়কের গাংপুর সংলগ্ন রাস্তা অবরোধ করে বসে আদিবাসীদের বেশ কয়েকটি সংগঠন। অবরোধে সামিল হয়ে CBI তদন্তের দাবি জানিয়েছেন মালদা জেলার হাবিবপুরের BJP বিধায়ক জুয়েল মুর্মু। এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ঘটনার 9 দিনের মাথায় অজয় টুডু নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, অভিযুক্ত অজয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও সে পূর্ব মেদিনীপুরে গা ঢাকা দিয়েছিল, তবে কি কারণে খুন করল সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার আরও বলেন, গাংপুর এরিয়াতে 14 তারিখে একটা ঘটনা হয়েছিল, তার মেয়ের মার্ডার হয়েছিল। তারপরে আমরা অনেকদিন যে অ্যাকিউজ ছিল ওকে খুঁজছিলাম, কালকে রাত্রে আমরা অ্যাকিউজকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে, আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। আপনারা জানেন কি, আগে আমরা 9 জনের SIT রেডি করেছিলাম টিম একটা, কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গেছিল আমাদের SIT। সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে, যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল, মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল, তো এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিলো, সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিলো, তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিলো, নিজের একটু ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়, তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় ওখানে, তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে একটু সময় লাগলো, কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি। আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে পারে, সেটাও করব, আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।